নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। ভিডিও সর্বপ্রথম আপনাদের জানাতে চাই, আমাদের ইন্ডিয়ান পিজন্স লাভার ফ্যামিলিতে 2K সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে, তার জন্য মোস্টলি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ চলে এসেছি, আপনারা দেখছেন আমার পাশেই রয়েছে রোহন। তো রোহনের বাড়ির কিছু পায়রা আগেও আপনাদের শখ করেছিলাম একটি ভিডিওর মাধ্যমে। তো এখন বর্তমানে রোহনের আরও কিছু পায়রা সেল করে দিতে চাইছে। পুরোপুরি বিস্তারিত আজকে ভিডিওটা জানাতে থাকবো, কি পায়রা এখন সেল হবে তার, এবং লফটের কি পজিশন বা লফটে কীভাবে সে তার পায়রাগুলোকে লালন পালন করছে। ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে পুরো বিষয়টা আপনি জানতে পারবেন না। তো চলুন আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। এই যে রোহনের লফট, ঠিক আগে যেরকম অন্য ভিডিওতে দেখেছিলেন, প্রিভিয়াস একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মধ্যে আপনার দেখিয়েছিলাম। এখন পুরোপুরি সেম টু সেম একইভাবে কিন্তু তার পায়রাগুলো রয়েছে। সবকটা পায়রা এখন বাইরে রয়েছে, ছাড়া হয়েছে। এক এক করে আপনাদের শখ করাবো, আপনারা একবার দেখে নিন। রোহন, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার কাছে এখন কত পিস পায়রা আছে বর্তমানে? আমার কাছে এখন 25-30 পিস আছে। তুমি একবার আমাদের দর্শকদের জানিয়ে দাও যে এই জায়গাটার লোকেশনটা কি। জায়গাটার লোকেশন হচ্ছে চাকদা, রানাঘাটার থেকে একটা স্টপিক আগে, ঠিক আছে? তোমার কেউ যদি শিয়ালদাতে আসতে পারে, আসতে চায়, তাহলে রানাঘাট লোকাল, আর নাহলে কৃষ্ণগড় লোকাল ধরে আসতে পারে। আচ্ছা, যদি কেউ আসে তাহলে কোন জায়গাটা নামবে, কোন স্টেশনে নামলে সুবিধা হবে? চাকদা পাড়াঙ্গা দুটোতেই মানে আসলে সুবিধা হবে, অ্যাভেলেবেল হবে, মানে সুবিধা হবে মাঝখানে পুরো এরিয়াটা। তোমার ফোন নাম্বার হচ্ছে 8670848149। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে যোগাযোগ করা যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবকিছু। আচ্ছা আচ্ছা, ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার। আজকে তোমার কি কি পায়রা সেল হবে একবার জানিয়ে দাও। কিছু গিরিবাজ আছে, আর কিছু তোমার ম্যাটাজ আছে, তলগরম আছে দু একটা। আচ্ছা, তাহলে চলো এখন সব করে নিই, কি পায়রা সেল করা হবে এক এক করে দেখাতে থাকবে। এই যে এখানে পায়রাগুলো রয়েছে, সব পায়রাগুলো এখানে ছাড়া হয়েছে, আপনারা দেখুন। খুব সুন্দর সুন্দর চোখের বা কোয়ালিটির পায়রা রয়েছে, ভালোভাবে শখ করে দেবো, আপনারা এক এক করে দেখবেন। এই যে পায়রাগুলো কি করে একভাবে দেখুন, লাইন বা লাইন ঘরে ঢুকছে দেখুন। এখানে পাতা খায়, তুলসী পাতা। আর তুলসী পাতা খাওয়ার মানে কারণটা কি? হ্যাঁ, এই এখন যেহেতু বর্ষার সিজন, যেহেতু অনেক রকম প্রবলেম হয়, সর্দি কাশি, ঠান্ডা লাগে, এই খাওয়ালে অনেক রকম মানে ইমিউনিটি বাড়ে ওদের, ঠিক আছে? সর্দি কাশি লাগে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তারপরে আমি তোমার সজনে পাতা দিই, বাসক পাতা দিই, এরকম অনেক রকম পাতা, যেসব পাতা যেরকম অনেক কিছু মানে ওষুধে কাজে লাগে, ওইসব পাতা দিই, নিম পাতা দিই, এগুলো ভেষজ উপাদান, ন্যাচারাল জিনিস দিয়ে যাতে পায়রা সুস্থ। আচ্ছা, ওষুধ দেওয়া কি ভালো পায়রাদের ক্ষেত্রে? যদি ওষুধ দিই আমরা, বেশি ওষুধ মানে অপ্রয়োজনে না দেওয়াই ভালো, ঠিক আছে? যখন প্রয়োজন তখন দেওয়াই ভালো। এমনি তুমি ন্যাচারাল জিনিস চালালে সব থেকে বেটার হয়, অত ইউজ না করাই ভালো, এতে রিঅ্যাকশন হতে পারে। আর পায়রাদের খাবার হিসেবে কি কি প্রোভাইড করছো এখন? এখন আমি মোটামুটি ধান দিচ্ছি, ঠিক আছে? এই তোমার ভাদ্র মাসটা গেলে তারপরে ভারী খাবার শুরু করবো, এখন বর্ষা সিজন হালকা খাবারই দিচ্ছি। একজোড়া পায়রা আপনাদের শখ করাচ্ছে রোহন, তো এটা কি পায়রা রয়েছে? এটা মুর্শিদাবাদ বেলডাঙ্গার পায়রা। আমাদের এই কলকাতার এদিককার মানে ভাষায় বলে হচ্ছে বুড়া বুড়া, আর ওইদিক তোমার মুর্শিদাবাদের ভাষায় বলে হচ্ছে তোমার ছাতি। এটাকে আমাদের এখানে বলে সবুজ, ওইদিকে বলে ফেঁসা। এটা মাদি। আইস কোয়ালিটি খুব সুন্দর রয়েছে পায়রাটার। এটা হচ্ছে নর, নরের আইস কোয়ালিটি। এটা কি অ্যাডাল্ট রয়েছে পুরো? এটা পুরো অ্যাডাল্ট। আচ্ছা, একবার ডিম বাচ্চা করেছে, নিউ অ্যাডাল্ট পেয়ার যেটা বলে, নিউ অ্যাডাল্ট। তাহলে পায়রার আইস কোয়ালিটি, ফেস বিউটি, নর পায়রার। ডানা, এগুলো পায়রা ডান দিকের পর, বা দিকের পর। এগুলো পায়রা পাঞ্জা। এটা মাদি পায়রাটা, ওটারই সেটিং পেয়ার, ওরই মাদি। এটা আইস কোয়ালিটি পুরো সেম টু সেম রয়েছে। ডানা ভাইব্রেশন আছে মাদিটা, হাই ফ্লাইং, শাক সবুজ, পরটা ক্যাচি করা রয়েছে কিন্তু পরে ভাইব্রেশন রয়েছে। পুরো দমটা দেখি নিন, পুরো সমান দাম রয়েছে। বেলডাঙ্গার পায়রা চেনার এই যে একটা বিশেষ উপায়, পায়ে এখন তো পর থাকে, পর থাকে। আচ্ছা, সব পায়রা থাকে না, কিছু কিছু পায়রা থাকে। আচ্ছা, বেশিরভাগই থাকে। যে ফেস বিউটি, মাদি পায়রার ফেস বিউটি। কিরকম কি ফ্লাইং টাইম রয়েছে এগুলো? এগুলো ওই তোমার 3 ঘন্টা, 3.5 ঘন্টা। এই জোড়াটা সেল হবে, আরো কিছু পায়রা আছে সেগুলো সেল করা হবে। এটা কিন্তু দুটো মাদি পায়রা রয়েছে, পাঠা পাঠা। আচ্ছা, কয় পর রয়েছে এগুলো? এই লাল শিরাটা তোমার 4 পর চলছে। আচ্ছা, এটা তোমার 7-8 পর চলছে। দুটোই মাদি রয়েছে, তাই তো? দুটোই মাদি। আইস কোয়ালিটি দেখে নিন আপনারা, শক করুন। লাল শিরাটার রিয়ার আইস, এরকম আইস মানে খুব একটা দেখা যায় না, আমি নিজেও শক করেছি, অনেকের বাড়িতে দেখিনি। এই রিয়ার আইসটা দেখা যায় না। মাথাটা মানে খুব সুন্দর, একদম পুরো ছোট্ট মাথা, খুব সুন্দর ছোট্ট মাথা। এই এরকম শেপের পায়রা অনেক। আর এটাও রয়েছে মাদি, তাই তো? এটা মাদি। বাহ, এর উপরে খেলা আছে তলগরম। এটাও বেলডাঙ্গার পায়রা। বেলডাঙ্গার পায়রা, এটা বেলডাঙ্গার পায়রা, উপরে খেলা রয়েছে। মানে অগন্তি খেলা, দারুণ চোখ রয়েছে, দারুণ। করে চোখ, মিশ্রি চোখে যাকে বলে মিশ্রি চোখ, মিশ্রি চোখের পায়রা দারুণ। ডান দিকের পর লাল সিরা যেরকম হয় গেটআপ সেরকমই রয়েছে। কিরকম কি দম দেয় এটা? আমার বাড়িতে 2.5 ঘন্টা 3.5 ঘন্টা গেছে। আচ্ছা, এগুলো বাদিকের পর খুব একটা ওড়ায়নি। লেজ ফেস বিউটি, প্রচন্ড পরিমাণে ছটফটে পায়রা, অ্যাগ্রেসিভ, খুব সুন্দর একটা কোয়ালিটি। মাদি যাদের দরকার আপনারা কন্ট্যাক্ট করবেন, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। এই মাদিটাও খুব সুন্দর কোয়ালিটি, আপনারা বাড়িতে যদি সিঙ্গেল নর পায়রা থেকে থাকে মাদিটা আপনারা নিয়ে গিয়ে জোড়া দিতে পারবেন। মানে প্রচন্ড খেলার উপরে খেলা রয়েছে, প্রচন্ড খেলা, অগন্তি বাজি। এগুলো বাদিকের পর 7 পরের পায়রা, 7 পরের পায়রা কিছুদিন পরে অ্যাডাল্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিম বাচ্চা করবে, 3 মাস পরে হয়ে যাবে। এই যে বাবা, দেখো পরে দেখো কিন্তু লাল আঁশ রয়েছে। এটা কিন্তু ভালো পায়রা, একটা চেনার বিষয় আছে, লাল আঁশ। এগুলো পায়রার ফেস বিউটি দেখে নিন। যা রয়েছে সবকটা ভালো পায়রা আর কোয়ালিটিওয়ালা পায়রা রয়েছে। আর এটা উড়ান তোমার 2 ঘন্টা উড়েছে, আমার 2 ঘন্টা উড়েছে। আচ্ছা আচ্ছা, আশা করছি এই পায়রাগুলো দেখে আপনাদের পছন্দ হবে। পুরোপুরি সেম কোয়ালিটি রয়েছে। আপনাদের বাড়িতে যদি এরকম কোনো নর পায়রা থেকে থাকে আপনারা সহজেই রোহনের সঙ্গে যোগাযোগ করে আপনার পায়রাগুলো নিতে পারবেন। এ হলো পায়রা ফেস বিউটি। তো এখানে দেখুন একজোড়া ম্যাড্রাস পায়রা শখ করাচ্ছে আপনাদের রোহন। দুটোই কিন্তু সেরা বেস্ট অফ বেস্ট পায়রার মধ্যে অন্যতম রোহনের বাড়ির। এটা হচ্ছে তোমার চোখের পায়রা, ঠিক আছে, আর এটা তোমার হচ্ছে নীলদমা ম্যাড্রাস। এটা কালাঙ্কা, কালাঙ্কার সাথে মানে তোমার টাকি চোখ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকি চোখ, এক পাশে তোমার কালো এক পাশে লাল। ঠিক আছে, উড়ান নিয়ে কোনো কথা নেই, ওটা একদম পারফেক্ট। আচ্ছা, আর দুটো কি নর না মাদি? না, দুটোই মাদি। এটা হচ্ছে তোমার পাঠা, এটা তোমার অ্যাডাল্ট। আচ্ছা, এটা সবজিটা পাঠা। হ্যাঁ, এটা আমার বাড়িতে রানিং উঠছে, যদি কেউ চাই উড়া দেখে তো উড়া দেখে দেবো। আচ্ছা, হলো মাদি পায়রা আইস কোয়ালিটি, যেটা আপনাদের প্রথমে শখ করালাম। ঠিক আছে, হেডশেপটা দেখে নেবেন, হেডশেপটা খুব ভালো রয়েছে। টাকি চোখ, টাকি চোখ, এটা পরে ভাইব্রেশন রয়েছে, চিকন চিকন একদম সরু সরু, যেটাকে তলার কাঠিগুলো। হ্যাঁ, তলার পর দানা একদম মানে খুলতে দিচ্ছে না। আচ্ছা, এগুলো ক্যাচি করে রাখা রয়েছে কেন? ক্যাচি করে বিডিং পেয়ার, বিডিং পেয়ার উড়ায় না। আচ্ছা আচ্ছা, পুরো বাঁধানো, লেজ পুরো বন্ধ, বন্ধ লেজ। এখন পায়রা কিন্তু ছোট্ট পায়রা, এক বিঘতের পায়রা। এই যে ফেস বিউটি, এই যে ফেস বিউটি দেখে নিলে আপনারা। পাঞ্জার কোয়ালিটি দেখে নিন। কি পাঞ্জা বলে এগুলো? এগুলো জামনি পাঞ্জা, জামনি পাঞ্জা। একটা মাদি, চোখটা এখন মানে সানলাইট নেই, আপনারা বুঝতে পারবেন কিনা যায় না, যে চোখটা মানে হেভি সুন্দর চোখ, অনেক কটা ডিং আছে। সানলাইট থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতেন। দেখে এমনি হালকা বোঝাও যাচ্ছে, লাল কালারের হলুদ কালারের রিং আছে, মানে রূপ নেই কিন্তু গুণে ভরপুর। আচ্ছা আচ্ছা, এটা রূপ নেই কিন্তু গুণে ভরপুর, সবজি কালারের মাদি পায়রা। তিনটা পর দেখো, তিনটা পর কিন্তু সমান সমান, পুরো তিনটা পর পুরো সমান। এটা একটা ভালো পায়রা, 5 ল্যাং পায়রার বৈশিষ্ট্য। দম পুরো বন্ধ, দম একদম সমান, এক পাত্তি দম। এই যে পাঞ্জা, এটা উড়েছে বৈশিষ্ট্য দেখো। বাহ বাহ, দারুণ, একদম ছোট্ট পায়রা কিন্তু ওটার থেকে ছোট, এক বিঘতের। হ্যাঁ, ওইটার থেকেও সাইজ ছোট রয়েছে। যদি আপনারা এরকম পায়রা যদি নিতে চান বা বাড়িতে রেখে শখ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এই পায়রাটাও সেল করে দেওয়া হবে, খুব সুন্দর, এটা ভালো বেস্ট পায়রার মধ্যে অন্যতম। জিপটা দেখো, জিপটা দেখেছো সামনের দিকে কিন্তু কালো, যারা পায়রা চেনে তাদেরকে কিছু বলতে হবে না। ঠিক আছে, এই দেখো জিপটা সামনের দিকে কিন্তু কালো, পুরো কালো। এটা কি লাইন কি বলতে হবে না, যারা পায়রা চেনে তারা দেখলে বুঝে যাবে এটা কি লাইন আছে। এই যে আমার বাড়ির মেন ব্রিডার, মেন ব্রিডার, এটা সবথেকে নর পায়রা। হ্যাঁ, নর। চোখটা শক করো, এটা পায়রার আইস কোয়ালিটি দেখে নিন, হেড শেপটা দেখো, দারুণ একটা পায়রা। এটা যারা সিনিয়ররা রয়েছে, ঠিক আছে, তারা দেখলে বুঝতে পারবে ভালো করে। এটা কি সেল করবে? হ্যাঁ, এটা সেল করার ইচ্ছা আছে। আচ্ছা, ভালো করে চোখটা জুম করো, রিংটা দেখো সাইডে, সাইডে একটা কালো রিং আছে। আইস কোয়ালিটি পুরো সেম টু সেম রয়েছে, কোনো ক্রস ফ্রস কিছু নেই। ওইদিকে যা চোখ দেখলেন এদিকেও তাই চোখ রয়েছে, সেম টু সেম নর পায়রা। রান্নিকের পর মুন্ডির সাথে জিরা, এটা কিন্তু ভাইব্রেশন আছে ডানা। আচ্ছা, কিরকম কি দম দিয়েছে এটা? এটা তোমার 6 ঘন্টা আপ। ওরে বাবা, 6 ঘন্টা আপ, কিন্তু ভাইব্রেশন আছে, ওরাই পায়রা রয়েছে, হাতে না ধরলে বুঝতে পারবে না। এই দম বন্ধ, দম রয়েছে। পাঞ্জা তো মোটা মোটা, বিশাল পাঞ্জা, দারুণ একটা পাঞ্জার কোয়ালিটি। এটা হলো পায়রার ফেস বিউটি দেখে নিন, নর পায়রা। দেখলে বোঝা যাচ্ছে, অন্য পায়রা দেখলে যেমন বোঝা যায় না চট করে, এই পায়রাটা দেখলে বোঝা যাচ্ছে বাচ্চা। এর বাচ্চা যার সাথে জোড়া দিয়ে আছে, এর বাচ্চা তোমার মানে বিভিন্ন রকম চোখ কাটে, চোখের পায়রা যেরকম হয়। চোখের প্রথমে একটা বাচ্চা হয়েছিল গ্রিন আইস, মানে সাইডে গ্রিন গ্রিন রিং ছিল। বাচ্চাটা আমি মানে রাখতে পারিনি, বাচ্চাটা কোনো কারণবশত আমার বাড়িতে মানে হারিয়ে গেছে। জিডিয়া মুন্ডি সাদা, আচ্ছা গিরিবাজ মুর্শিদাবাদের। আর একটা মাদি পায়রা, হলুদ চোখের মাদি পায়রা। ডান দিকের পর তো বাদিকের পর পায়ের মধ্যে পর আছে, যেহেতু বেলডাঙার পায়রা মানে ভালো ফ্লাইং ট্যাং আছে। আমি যার বাড়িতে সে আমাকে দেখে দিয়েছিল পায়রাটা। আপনাদের বাড়িতে যদি এরকম কোনো কোয়ালিটি নর পায়রা থেকে থাকে, আপনারা মাদি পায়রাটা নিয়ে গিয়ে জোড়া দিতে পারবেন খুব সহজেই। দেখুন হাতে ধরে রয়েছে, এরকম ছটফট করছে, দেখে নিন অ্যাগ্রেসিভ পায়রা। দেখুন দেখছেন গ্রিবাজ হাই ফ্লাই, হাই ফ্লাই পুরোপুরি সেম কোয়ালিটি। দেখে নিন এটা কিন্তু তোমার তোমার সেই যেটাকে বলে নাজরা কালদম, ওই ওই ঘরের বাচ্চা। ঠিক আছে, আচ্ছা ওই ঘর থেকে বেরিয়েছে। পেটটা দেখুন, লেজটা দেখো পুরো, উফ মারাত্মক, পুরো কালো, পুরো একদম জেড ব্ল্যাক। অনেক অনেক লং, পুরো এক হাত, এক হাতের পায়রা রয়েছে। দেখুন বিগ সাইজের, এই যে সেট সেট পেয়ার রয়েছে। আপনারা দেখুন পুরো সেম টু সেম কোয়ালিটি, দারুণ পায়রা। নরমাদি পুরো সেটিং নর পায়রাটার আইস কোয়ালিটি দেখে নিন। এগুলো নর পায়রার আইস কোয়ালিটি। সবার প্রথমে ফেস বিউটি দেখালাম, কারণ আমি পায়রাটা খুব সুন্দর, একটা বিগ সাইজের পায়রা রয়েছে। আর পায়রাটা কিন্তু মানে খুবই মানে স্ট্যান্ডিংটা খুবই ভালো। আচ্ছা স্ট্যান্ডিং কাছের থেকে না আসে বুঝতে পারবেন না। আচ্ছা ডান সাইডের পর পুরো একদম পুরো মেলানো, কোনো ফাঁক নেই। ঠিক আছে, আর বগলটা কিন্তু অনেক চওড়া। আর বগলের পরটাও আপনারা দেখুন, ভালো হাই ফ্লাইং পায়রার অনেকগুলো বৈশিষ্ট্য হয়। বগলের পর, দম, চোখ, হেড শেপ, পর অনেক চওড়া চওড়া পালকগুলো। বাহ, এই জন্যটা দেখে নিন পুরো একদম জেড ব্ল্যাক। নতুন পর উঠছে, তোমরা যেহেতু মল্টিং সিজন চলছে। হ্যাঁ মল্টিং থেকে উঠলো সব। এই যে মোটা মোটা পাঞ্জা রয়েছে, পুরো একদম বিগ সাইজের। পেটটা দেখানো কালপিটা, কালপিটির মতো। মানে যা পায়রা দেখতে পাচ্ছি তোমার বাড়িতে সবটাই পুরো হেলদি পায়রা, কোনো পেটের হাড় বেরিয়ে গেছে এরকম কোনো দেখলাম না কোনো কিছুই। জি, এই পায়রাটা যখন ডাকে, যখন বুক ফোলায়, তাহলে তো আরো বিগ সাইজের হয়ে যাবে। হ্যাঁ অনেক বিগ সাইজ, মানে প্রচন্ড। এই যে পায়রাটা আপনার শখ করলাম, সেই পায়রাটা হচ্ছে এটা। দেখে নিন নর পায়রা, স্ট্যান্ডিংটা দেখে নিন। মাদি পায়রার আইস কোয়ালিটি দেখুন, পুরো সেম টু সেম কোয়ালিটি, দুটো পুরো সেম টু সেম আছে। হ্যাঁ আচ্ছা সেম টু সেম, একদম 19-20 কিচ্ছু নেই। নাটা ক্যাচে করা আছে। আচ্ছা একই রকম, এটা কি ব্রিডিং পেয়ার? তাই তো, হ্যাঁ ব্রিডিং পেয়ার। ঠিক আছে, এর পরগুলো অনেক চওড়া, সেটা না। আচ্ছা আচ্ছা, সবাই জাস্ট মল্টিং থেকে উঠেছে, তাই নতুন দম বের হচ্ছে। পুরো সেম টু সেম, একদম মনে মানে মনে হচ্ছে না যে ডিফারেন্স আছে বা কিছু, কিন্তু এরকম কালো। দেখুন পুরো সেম টু সেম। বলে পায়রার ফেস বিউটি দেখে নিন আপনারা। এই একটা পায়রা আমি আপনাদেরকে শক করাচ্ছি, এটা আমার নিউ কালেকশন। আচ্ছা আশা করি বলতে পারবে না কি লাইন আছে, কি বৃত্তান্ত। নিউ কালেকশন মাদি পায়রা, কোনটা মাদি? এটা একটা মাদি, মাদি পায়রা। দমটা দেখুন আপনারা, যার পায়রা পায়ে কিন্তু ট্যাগ করা আছে। ট্যাগ করা আছে, আচ্ছা আচ্ছা, পুরো লাল লাল তার মতন। পায়রাটা কিন্তু মানে পরের আগের বছর টুর্নামেন্ট খেলেছে পায়রা। আচ্ছা হ্যাঁ জিরিয়া মেডাস, জিরিয়া কালার মাদি পায়রা। ফেস বিউটি দেখে নিন, খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা। এক্সপেন্সিভ হবে, এটা আমার বাড়ির মানে সব থেকে এক্সপেন্সিভ। আরো কিছু আছে কিন্তু এটা সব থেকে বেশি। এই যে দেখুন এখানে তুলসী পাতা খাচ্ছে পায়রাগুলো, খুব শখ করে। দেখুন আজকে তোমার ধান দিচ্ছি, যদি কেউ পায়রা হয়তো তোমার কাছ দিয়ে শখ করলো বা কিনলো, ঠিক আছে। আচ্ছা ডেলিভারি কি করা যাবে? কিছু নিয়ার স্টেশনে করা যাবে, যেহেতু পায়রাডাঙ্গা বা চাকদা পর্যন্ত পারবো, এর বেশি পারবো না। যদি রানাঘাট পর্যন্ত বলে তাহলে পারবো, আর যদি একটু দূর হয়, যদি ডেলিভারি মানে ডেলিভারি চার্জ দেয় তাহলে যেতে পারি। কেউ যদি বাড়িতে এসে নিতে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। না তাহলে কোনো সমস্যা নেই, ফোনে সে কন্ট্যাক্ট করে সেই অ্যাড্রেস মেসেজ যোগাযোগ করে, তারপরে কনফার্ম একটা ডেট করে তারপরে এসে নিয়ে যেতে পারবে। তাই আর একটা কথা, পায়রা অনেকে মানে নেবে বলে প্রতিশ্রুতি দেয়, ফোন করে যে দাদা আপনি পায়রাটা রেখে দিন, আমি পায়রাটা এই দিন যাবো, সেই ওরকম করে পায়রা আমি দিতে পারবো না। মেন কথা, ঠিক আছে, বাড়ি এসে যে পায়রা আগে বাড়ি এসে যে নিতে পারবে তাড়াতাড়ি, সেই পায়রাটা পাবে। ওরকম ফোন করে বুকিং করবো না আমি পায়রা, যে আপনার জন্য পায়রা রেখে দেবো না, বাড়ি এসে নিতে হবে। বাড়ি এসে যে আগে বাড়ি আসবে পায়রাটা নেবে, সে পায়রাটা তার। ঠিক আছে, যে আগে আসবে তার পায়রাটা তার। পায়রাগুলোকে খেতে দেওয়া হয়েছে এক এক করে। এখন যেহেতু সন্ধ্যের টাইম হয়ে গেছে, সমস্ত পায়রাকে এখন খাবার খাইয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। দেখুন খাবার হিসেবে দেওয়া হচ্ছে ধান। আচ্ছা, ধান খাওয়ালে এর এফেক্টটা কি পড়বে? ধান খাওয়ালে পায়রার মেন কথা হচ্ছে ওড়া বাড়ে। আচ্ছা, যেরকম খাবারের কোয়ালিটি বাড়াবে সেরকম পায়রা দম দেবে, তাই তো? যতই পায়রা যত মানে ভ্যারাইটির খাবার দেবে তত আর দম ছাড়বে পায়রা। মোটামুটি কত পিস আছে এখানে? 25 পিস থেকে 26 পিস এরকম। তুমি যে পায়রাগুলো শখ করো ওগুলো কি মানে গিরিবাজ বা ওড়াই লাইনের পায়রা? হ্যাঁ, সব ওড়াই। আচ্ছা, মেডাস। হ্যাঁ, মেডাস গিরিবাজ। মেডাস গিরিবাজ এগুলো কিন্তু বাড়িতে বসে থাকা খাওয়া পায়রা না, ঠিক আছে? সব মানে ওড়ানো, টেস্ট করা, রেজাল্টেড। তো বন্ধুরা, যে সমস্ত পায়রাগুলো আপনারা দেখলেন সমস্ত পায়রা কিন্তু ভালোভাবে আইস কোয়ালিটি, ফেস বিউটি, ডানার পর সবকিছু কিন্তু আপনাদের শখ করে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি পায়রা নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন রোহানের সাথে। এবং আপনাদের বাড়িতে যদি বন্য প্রাণী বা অ্যানিমেলস থেকে থাকে আপনারা সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না। আরেকবার অ্যাড্রেসটা আমাদের জানিয়ে দাও। আমার বাড়ি হচ্ছে চাকদা, ঠিক আছে? তোমার রানাঘাটের থেকে একটা স্টপিক আগে, রানাঘাটের আগে পরে পাড়াডাঙ্গা, পাড়াডাঙ্গা আগে পরে চাকদা, ঠিক আছে? চাকদা আমার বাড়ি। চাকদা স্টেশন থেকে কেউ যদি আসতে চায় তাহলে চাকদা স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে আসতে হবে, সেখান থেকে আমার বাড়ি 10 থেকে 15 মিনিট লাগবে, ঠিক আছে? আর এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, তাই? নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সমস্ত কিছু জানিয়ে দিলাম, পুরো ডিটেলস। যদি আপনারা নিতে চান কন্ট্যাক্ট করুন, পায়রাগুলো সহজে নিতে পারবেন। আর যদি সিঙ্গেল মাদি পায়রা যদি নিতে চান, রোহানের কাছে অনেকগুলো মাদি পায়রার কালেকশন আছে, ভালো ভালো সিঙ্গেল, তাই কন্ট্যাক্ট করে নেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ তথ্য এবং সেল ভিডিও, হাটের আলো কিছু ভিডিও আসতে চলেছে, মূল্যবান ভিডিও, সেগুলো আপনারা দেখতে থাকবেন। এবং ভালো লাগলে অবশ্যই নিজস্ব কবুতর প্রেমীদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।